পূর্ব শর্ত না থাকলে ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনায় বসতে প্রস্তুত রাশিয়া। এক টিভি সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সার্গেই ভার্শিনিন। এদিকে মলদোভার পরিস্থিতি ক্রমশ ইউক্রেনের মতো হয়ে উঠছে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। বিস্তারিত জানাচ্ছেন শেখ সালাম। রাশিয়া ইউক্রেন যুদ্ধের এক বছর হতে চলল। এই সময়ে রাশিয়ার হামলায় ধ্বংস হয়েছে ইউক্রেনের বহু স্থাপনা। অর্থ ও শক্তিক্ষয়ের পাশাপাশি প্রাণ গেছে দুই দেশের বহু মানুষের। বিশ্ব হয়েছে টালমাটাল, বিশ্ব ব্যবস্থা এসেছে নতুন মেরুকরণ। এমন অবস্থায় রাশিয়ার পক্ষ থেকে শান্তি আলোচনার প্রস্তাব, তবে সেই আলোচনা হতে হবে বিদ্যমান বাস্তবতার ভিত্তিতে, কোনো রকম পূর্ব শর্ত ছাড়া। রাশিয়ার একটি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই জানালেন রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই ভার্শিনিন। সের্গেই ভার্শিনিন অভিযোগ করে বলেন, ইউক্রেন নিজে সিদ্ধান্ত নেয় না, প্রাথমিক সিদ্ধান্ত আসে ওয়াশিংটন আর ব্রাসেলস থেকে। কিয়েভ সরাসরি এ নিয়ে কথা বলে না। আগেও আলোচনা হয়েছে, মিনস্ক এবং ইস্তাম্বুলের কথা মনে আছে, সেগুলো ইউক্রেনের কারণে ভেস্তে গিয়েছিল। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অধীনে এ ধরনের আলোচনা হতে পারে কিনা, এমন প্রশ্নের জবাবে ভার্শিনিন বলেন, তাদের অবস্থান পরিষ্কার। যদি বাইডেন যথেষ্ট সতর্ক ও বুদ্ধিমান হতেন, তবে তিনিও এটি করতেন না। এদিকে মলদোভা আরেকটি ইউক্রেন হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা। পরিস্থিতি ক্রমশ সেই দিকেই যাচ্ছে। মলদোভার প্রধানমন্ত্রী মনোনীত হয়ে ন্যাটো সদস্যপদের জন্য কার্যক্রম চলবে বলে ডোরিন রেচানের মন্তব্যের পর এই হুঁশিয়ারি দিলেন জাকারোভা। এছাড়া গত সেপ্টেম্বরে নর্ড স্ট্রিম গ্যাসলাইন বিস্ফোরণের পেছনে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের হাত রয়েছে বলে মার্কিন সাংবাদিকের প্রতিবেদনের পর ওই ঘটনার আন্তর্জাতিক তদন্ত দাবি করেছেন জাকারোভা। অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেনকভ বলেছেন, শুক্রবার পরিচালিত রুশ সেনাদের হামলাগুলো আগে থেকে ঠিক করা সকল লক্ষ্যবস্তুতে আঘাত করেছে, ইউক্রেনের প্রতিরক্ষা স্থাপনার কার্যক্রম বন্ধ করে দিয়েছে। এছাড়া পশ্চিমা সমরাস্ত্র ও গোলাবারুদ সরবরাহ ব্যবস্থাকেও বাধাগ্রস্ত করেছে। শেখ সালাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।